এই বেদাত করে যদি কেউ মারা যায় তাকে কয়েকটা কথা মনে রাখতে হবে। এক, এর কোন সৎ আমল আল্লাহর দরবারে কবুল হবে না। দুই, এ যদি তওবা করে তার তওবা কবুল হবে না। তিন, এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে রাসূলকে ইমাম হিসাবে পাবে না। আমাদের ইমাম কে? বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জং ধরে গেছে তাই না ভিতরে? আমাদের ইমাম কে আবার বলেন? যদি রাসূলকে না মানে, বিদাত করে যদি মারা যায়, কাল কিয়ামতের মাঠে আল্লাহর নবীকে ইমাম হিসাবে সে পাবে না। তিন, ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউসারের পানি পান করতে পারবে না। চার, ওই ব্যক্তি আল্লাহর নবীর সুপারিশ পাবে না। পাঁচ, ওই ব্যক্তি আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে পারবে না। এটা হলো বেদাতের ফলাফল, বেদাতের ফজিলত। বুঝেছেন কথা? এ হলো কি? বেদাতের ফজিলত, ফাজাইলুল বিদা, এটা বেদাতের ফজিলত। আল্লাহ নবী বলে গেছেন আত-তারগিব আত-তারহিব, 54 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদাতিন হাত্তা ইয়াদা বিদাতা। বেদাতি ব্যক্তির তওবাকে আল্লাহ আটকে রাখেন যতক্ষণ পর্যন্ত তওবা বেদাত না ছাড়বে, আটকে রাখবেন, ওর কবুলই হবে না। আর বেদাতি তওবা করবে কোনোদিন? বেদাতির সবচেয়ে বড় স্বভাব হলো বেদাত করে ও তৃপ্তি পায়, ও গুনার কাজ মনেই করে না। চোর চুরি করে, জেনাকারী জেনা করে, মানে মদখোর মদ খায়, মানুষ হত্যাকারী মানুষকে হত্যা করে, কিন্তু পাপ মনে করে করে। এই জন্য ইবলিসের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো বেদাত, এ তওবা করবে না।